তো যা বলছিলাম যে এখানে হচ্ছে গিয়ে জিঙ্ক মানে হচ্ছে যদি এমন এমন হয় যে বা তোমাকে এমন একটা মান দেয় ধরো একটা বীজারণ বিভব দিল প্রথমে দিল বীজারণ বিভবটা এখানে দেওয়া আছে আগে ধাতু তারপর হচ্ছে আয়ন যদি ব্যাপারটা এমন থাকে যেমন এখানে জিঙ্কে আগে ধাতু দিছে তারপর অবলিক তারপর হচ্ছে আয়ন অবলিক দ্বারা আমাদের মানে লবণ সেতু বোঝায় তো যাই হোক তার আগে যদি দেয় সরি অবলিক দ্বারা তোমার হচ্ছে কি আয়ন এবং হচ্ছে গিয়ে ধাতুর যে মাঝখানে ডিফারেন্সটা এটা বোঝায় মানে হচ্ছে তড়িৎদ্বারটা যেটা এটা তো যাই হোক এখানে আগে যদি ধাতু দেয় তারপরে আয়ন দেয় তাহলে তুমি বুঝবা যে যে মানটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে জারণ বিভব যেমন আমি তোমাকে এটা দিয়ে বললাম যে এটার মান হচ্ছে তোমার প্লাস 0.76 যেটা অবজেক্টিভে দেওয়া আছে তো এখানে যদি এরকম যদি হয় যে আগে ধাতু তারপরে আয়ন প্লাস 0.76 তুমি বুঝবা যে অবশ্যই আমি তোমাকে জারণ বিভব ইন্ডিকেট করতেছি বা জারণ বিভব বোঝাচ্ছি তখন তুমি এটার বীজারণ বিভব পাইতে হলে তুমি করবা কি 0.76 কে মাইনাস 0.76 লিখবা সেমভাবে আমি যদি সিলভারের এরকম দিয়ে বলি যে এটা হচ্ছে মাইনাস 0.799 তুমি বুঝবা আমি সিলভারের জারণ বিভব দিছে তখন এই চিহ্নটা চেঞ্জ করে দিবা প্লাস 0.799 এটা হবে সিলভারের বীজারণ বিভব এখন বলছে কোষ বিভব কত এখন কোষ বিভব নির্ণয়ের শর্ত সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু যার বীজারণ ঘটে তার মানে হচ্ছে যার রিডাকশন ঘটে তার বীজারণ বিভব মাইনাস যার অক্সিডেশন ঘটে তার বীজারণ বিভব ব্যাপারটা কি বোঝায় দেখো এখানে জিঙ্ক এবং সিলভার কোনটার জারণ এবং কোনটার বীজারণ ঘটছে তুমি এটা কিভাবে বুঝবা আমাদের আমি আগে থেকে ইয়া করে রাখছি সঞ্জিত কুমার স্যারের বইয়ে একটা বক্স দেওয়া আছে তোমাদের সক্রিয়তা সিরিজের বক্সটা যেটা দেওয়া আছে ওই বক্সে উপর থেকে নিচে সক্রিয়তা মানে হ্রাসের ক্রমটা দেওয়া আছে লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক লোহা ক্যাডমিয়াম কোবাল্ট নিকেল টিন লেড এরকম অনেকগুলো দেওয়া আছে দেখো সিলভার সবার শেষে হচ্ছে গোল্ড তার উপরে সিলভার আর তার থেকে অনেক উপরে হচ্ছে জিঙ্ক তার মানে জিঙ্কের সক্রিয়তা সিলভার থেকে অনেক বেশি সক্রিয়তা বলতে বোঝাচ্ছে ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি কথাটা মনে রাখবা সক্রিয়তা বলতে বোঝাচ্ছে ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি তো ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি জিঙ্কের সিলভার থেকে বেশি কারণ তার সক্রিয়তা সিরিজে সে উপরে তো এখন জিঙ্কের ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি যদি সিলভার থেকে বেশি হয় আমরা জানি ইলেকট্রন ছাড়া মানে হচ্ছে জারণ তার মানে জিঙ্কের ঘটবে জারণ আর সিলভারের ঘটবে বিজারণ তার মানে এখানে যেটা বুঝাইলাম যার বিজারণ ঘটে তার বিজারণ বিভব মানে সিলভারের কত এটা মাইনাস না যে মানটা প্রশ্নে দেওয়া আছে এটা না এটাকে উল্টাই দিবা প্রশ্নে জারণ মান দেওয়া আছে তুমি এই বিজারণ মানটা লিখবা 0.799 মাইনাস জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে বিজারণ উল্টায় যাবে মাইনাস 0.76 এবার ইকুয়েশনটা করো যেটা আসে এটাই তোমাদের আসবে হচ্ছে গিয়ে 1.559 ভোল্ট ঠিক আছে এই অ্যান্সারটা তোমাদের আসবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যদি আমি অ্যাড করি এটা হচ্ছে গিয়ে খেয়াল করো আমার কোষ বিভবের মান কিন্তু ধনাত্মক আসছে 1.559 ভোল্ট তাই না তো কোষ বিভবের মান যদি যেহেতু 1.559 ভোল্ট আসছে তার মানে ধনাত্মক যদি কোষ বিভবের মান ধনাত্মক হয় তার মানে এখানে তড়িৎ প্রবাহ ঘটতেছে বা এখানে তড়িৎ প্রবাহ ঘটবে সবসময় মনে রাখবা কোষ বিভবের মান যদি ধনাত্মক হয় তাহলে তার মানে বোঝায় এখানে তড়িৎ চলবে আর যদি কোষ বিভবের মান ঋণাত্মক হয় তাহলে বুঝবে এখানে মানে তড়িৎ প্রবাহ চলবে না খুবই ইম্পর্টেন্ট এটা তো যাই হোক এগুলো নিয়ে আরও আলোচনা করব কারণ আরও বিভিন্ন স্কুলের সরি বিভিন্ন কলেজের বিভিন্ন সৃজনশীল এমসিকিউ এগুলো আলোচনা করার সময় আমরা এগুলো আরও ডিটেইলস আরও বেশি করে আলোচনা করব ইনশাল্লাহ সৃজনশীলের সময় তো আরও বেশি তারপরে দেখো আরেকটা কোশ্চেন দেওয়া আছে নিচের কোনটি ক্যালোমেল তড়িদ্দারে ব্যবহৃত হয় আমরা জানি ক্যালোমেল তড়িদ্দারে কোনটি ব্যবহৃত হয় মার্কিউরি ক্লোরাইড এটা বইয়ে আছে অবজেক্টিভ সৃজনশীলে দেখবা এখানে আমার যেটা বলার এটা হচ্ছে গিয়ে সাধারণত প্রমাণ তড়িদ্দারটাকে প্রমাণ তড়িদ্দার
কোনটা? প্রমাণ তড়িদ্দার হচ্ছে গিয়ে হাইড্রোজেন তড়িদ্দার, তাই না? আরেকটা প্রমাণ তড়িদ্দার হচ্ছে হাইড্রোজেন, আরেকটা আছে সেকেন্ডারি তড়িদ্দার, যেটাকে আমরা বলি ক্যালোমেল তড়িদ্দার। এখানে মার্কিউরি ক্লোরাইডটা ব্যবহার করা হয়। তো এটা তোমরা দেখে নিবা। এবং হচ্ছে গিয়ে এখানে খুব ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এখানে 20 নাম্বার, যেটা যে এইরকম দেওয়া আছে কোশ্চেনটা, প্লাটিনাম হাইড্রোজেন এর 0.0 ভোল্ট কোষ বিভব, এর সাথে অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় কোনটি? খেয়াল করো, এটা কিসের প্রকাশ? এটা হচ্ছে হাইড্রোজেন তড়িদ্দারের প্রকাশ, যেটা একটা প্রমাণ তড়িদ্দার, এটা হচ্ছে সেই হাইড্রোজেন তড়িদ্দারের প্রকাশ। বলছে যে এই তড়িদ্দারের সাথে সংযুক্ত কোন তড়িদ্দারটা অ্যানোড হিসাবে কাজ করে, তার মানে তুমি বুঝতে হবে যে যেই তড়িদ্দারটা এটার সাথে অ্যানোড হিসাবে কাজ করে ওইটার যেই ইলেকট্রন ছাড়ার ক্যাপাসিটি বা সক্রিয়তা, সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন থেকে বেশি। কে আছে এখানে? দেওয়া আছে অরিয়াম, গোল্ড, সিলভার দেওয়া আছে, আয়রন দেওয়া আছে, তার মানে হচ্ছে আয়রনের তৈরি তড়িদ্দারটা। তার মানে অ্যান্সার হবে শেষেরটা ঘ। তারপরে হচ্ছে গিয়ে লেড স্টোরেজ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এটা তেমন কোনো কিছু বোঝার নাই। মোটামুটি এই ছিল হচ্ছে গিয়ে রাজউক উত্তরা মডেল কলেজের আমাদের এইবারের টেস্ট পরীক্ষার MCQ সলভ। আশা করি তোমরা এটার কিছু কিছু টপিক মোটামুটি আয়ত্ত হয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে গিয়ে ভিকারুন নেসার MCQ। সাথেই থাকবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।